এই যে পিচ্চি মেয়েটাকে দেখছেন, সে অনেক বড় ভাগ্যবতী। কেন জানেন? কারণ তাকে তার মা বন্ধক রেখেছিল। ঋণের টাকা শোধ করতে না পেরে মা তার মেয়েকে বন্ধকই রেখে দেয়। মেয়েকে অপরিচিত কারো কাছে জিম্মি করে রাখা হয়। নিজের সন্তানকে অন্যের কাছে বন্ধক রাখা হয়েছে, এটা কিভাবে কোনো মা বা সন্তানের জন্য ভালো কিছু হতে পারে? আর তাহলে এই মেয়েটাই বা কিভাবে ভাগ্যবতী হতে পারে? কেন কোনো মা এত বড় নির্মম একটা কাজ করল? মা বেঁচে থাকাতেই তার মেয়েকে বলতে গেলে বিক্রির মতো অবস্থাতেই ফেলে দিল, এটা কি উচিত হয়েছে? না, হয়নি। কিন্তু এখানে এক অদ্ভুত বাস্তব ঘটনা আছে, কিছু প্রেরণাদায়ক মানুষের মনোমুগ্ধকর গল্প আছে। আসুন আজ এক শিহরণ জাগানো বন্ধকের গল্প শুনে নেই। যে বন্ধক বা আমানত ছিল কোনো টাকা, জমি বা অন্য কোনো জিনিস নয়, বন্ধক হয়েছিল একটা ছোট্ট জীবন। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গল্পের শুরুটা হয় এক সুন্দর প্রাণবন্ত মেয়েকে দেখানোর মধ্য দিয়ে। মেয়েটার নাম সোহি, সে কোরিয়ান দূতাবাসে কাজ করে। সে একজন অনুবাদক, মূলত চাইনিজ ভাষা শুনে সেগুলোকে কোরিয়ান ভাষাতে রূপান্তর করাই তার কাজ। সে দীর্ঘদিন থেকে এখানে কাজ করছে, অফিসের সবাই তার কাজে মুগ্ধ, দেশের মন্ত্রী পর্যন্ত তার কাজের সুনাম করে। সোহি আজ এক মিটিংয়ে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ মিটিং, দেশের নানা নামিদামি লোকরা এখানে উপস্থিত হয়েছেন। এই মিটিংয়ের সময়ই সোহির ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে বলা হয়, আমরা গত 10 বছর থেকে যাকে খুঁজছি আজ সম্ভবত তাকে পেয়ে গেছি, সোহি তুমি কি আসতে পারবে? কলটা করেছিল সোহির একজন আঙ্কেল। এত গুরুত্বপূর্ণ একটা মিটিং থাকা সত্ত্বেও সোহি ওই মুহূর্তেই দূতাবাস থেকে বের হয়ে যায়। সোহি গাড়িতে এগিয়ে যাচ্ছে, যাওয়ার সময় সে মনে মনে বলে, সে ঋণী, আজীবনের জন্য ঋণী। সে তার এই ঋণ কখনো শোধ করতে পারবে কি না তা সে জানে না, কিন্তু এই ঋণ তার জীবন বদলে দিয়েছে। সোহির চোখে ভেসে ওঠে তার অতীত জীবনের কথা। চলুন আমরাও সোহির সাথে তার অতীতে চলে যাই। সময়টা তখন 1993 সাল, কোরিয়ার ইনচেন শহর। এই শহরের কোনো এক গলিতে বসে আছে এক কোটসুট পরিহিত লোক, হানবো সিদক। সিদকের সহকারী হচ্ছে বেচ্যান। তারা এই শহরের নানা অলিগুলি ঘুরে বেড়াচ্ছে। সিদক একটি বেসরকারি এনজিওতে রিকভারি এজেন্টের কাজ করে। এই এনজিও বিভিন্ন দরিদ্র মানুষদেরকে মাসিক কিস্তির উপর ভিত্তি করে লোন দিয়ে থাকে, কিন্তু দুর্ভাগ্য, অনেক দরিদ্র মানুষ লোন নিলেও সেই কিস্তির টাকাটা আর শোধ করতে পারে না। তখনই কিস্তির টাকা উঠানোর জন্যই সিদকদের মতো লোকদেরকে সেই সব মানুষদের বাসায় পাঠানো হয়। এই উদ্দেশ্যেই সিদকরা যেখানে এসেছে। মিনজি নামের এক মহিলা গত 6 মাসের কিস্তি দেয়নি, সে পালিয়ে বেড়াচ্ছিল, আর তাকে খোঁজার জন্যই সিদকরা বরাবরের মতো আজও এই এলাকায় এসেছে। সিদক একজন খুবই কঠোর মন মানসিকতার লোক, কোনো ক্লায়েন্টকেই সে বিন্দুমাত্র ছাড় দেয় না। যেভাবেই হোক না কেন, সে তাদেরকে খুঁজে বের করে আর তাদের পাওনা আদায় করে নেওয়া হয়। তবে এই মিনজিকে অনেক খুঁজেও সিদকরা পাচ্ছিল না। তারা প্রায় হার মেনে নিতেই বসেছিল, আর তখনই দেখা যায় মিনজি তার ছোট মেয়েকে সাথে নিয়ে এক বাজারে এসেছে। মিনজির সাথে থাকা এই পিচি মেয়েটাই আমাদের সোহি। মিনজিকে দেখা মাত্রই সিদক তার সামনে যায়, তাকে হিসাবের কাগজ দেখিয়ে কিস্তির পুরো টাকাটা চাওয়া হয়। মিনজি বলে, গত 4 মাস আগে তার স্বামী মারা গিয়েছেন, তাই তার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ, এজন্যই সেই টাকাগুলো দিতে পারেনি, তবে আগামী মাসে সে তার সব পাওনা পূরণ করে দিবে। কিন্তু সিদক এগুলো মানে না, সে অনেক রেগে ছিল। 1 মাস ধরে খোঁজার পর সে আজ মিনজিকে পেয়েছে, আর এজন্যই সে মিনজিকে নানা কথা শোনায় এখনই তাকে টাকা দিতে হবে। এদিকে এই চিৎকার চেঁচামেচি শুনে পিচি সোহি অনেক ভয় পেয়ে যায়। তার মাকে রাগ দেখানো হচ্ছে, তাই পিচি সোহি চুপ করে সিদকের হাতে চিমটি কেটে দেয়। তবে সিদক সোহিকে তেমন কিছু বলে না, তার মাকেই কথা শোনায়। এ সময় আবার উত্তেজিত হয়ে কথা বলতে গেলে সিদকের হাতটা মিনজির কপালে লেগে গিয়েছিল। এটা ভুলবশত হয়েছে, কিন্তু মা ও মেয়ে দুইজনই এটার সুযোগ নেই। মিনজি বলছিল তার গায়ে হাত তোলা হয়েছে, আর পিচি সোহি তো চিৎকার শুরু করে দেয়। বাচ্চার চিৎকার শুনে লোক জড়ো হয়ে গিয়েছিল, কিন্তু সিদক তো কঠোর মানুষ, সেগুলোকে পাত্তা দেয় না। সে মিনজিকে বলে তাকে সে 1 সপ্তাহ সময় দিচ্ছে বকেয়া কিস্তি শোধ করার জন্য, তবে বিনিময়ে তাকে কিছু বন্ধক রাখতে হবে। বন্ধক রাখলেই সে আপাতত তাদেরকে যেতে দিবে, কিন্তু মিনজি জানায় তার কাছে তো বন্ধক রাখার মতো কিছু নেই। এতে সিদক আবার রেগে যায়। সে তখন হুট করে সইকে তুলে ধরে আর বলে এটাই তার বন্ধক। মিনজি কিস্তি শোধ করে পরে এসে তার মেয়েকে নিয়ে যাবে। মেয়েকে এভাবে নিয়ে যেতে দেখে মিনজি অনেক ভয় পেয়ে ওঠে। সে কাঁদছিল, কিন্তু সিদককে বাধা দিতে পারে না, তার সে উপায় নেই। এদিকে সিদককে দেখা যায় সে সহিকে বলছে, আরে এত কাঁদছো কেন, তোমার মা তোমাকে কি খাইয়েছে,
আমার বাসায় অনেক দামি খাবার আছে, সেগুলো যে খাবে। তোমার মা টাকাটা নিয়ে আসলেই তুমি ফিরি। সিদ্দিক রাগি বটেই, কিন্তু সে খারাপ লোক ছিল না। বাড়ি ফেরার পথে সিদ্দিকের সাথে সহি রয়েছে, তার অনেক মন খারাপ, মা তার কাছে নেই। সিদ্দিক তাকে একটা পুতুল দেয় আর বলে, আমার চেহারা ডাকুদের মতো হলেও ভয়ের কিছু নেই, আমি ভিতর থেকে বাচ্চার মতোই, এতই বাচ্চা যে এখন পর্যন্ত বিয়েই করতে পারিনি, তাই তোমার কোনো ভয় নেই, তোমার মাই কাল পরশুর মধ্যেই চলে আসবে। এদিকে বেচান বলছিল, এটা কি ঠিক হলো? আচ্ছা, মেয়েটার মা যদি নিতে না আসে? সিদ্দিক বলে, এটা কি হয় নাকি, নিজের মেয়ে বলে কথা, আর ছয় মাসের কিস্তি তো 18,000 টাকা, মাত্র 18,000 টাকার জন্য কেউ কি তার মেয়েকে ছেড়ে যাবে? এরপর সিদ্দিক সহিকে বাসায় নিয়ে আসে। সিদ্দিক সহিকে কিন্তু পন বলে ডাকত, মানে ওই বন্ধকই বলতো আর কি, পন অর্থাৎ বন্ধক। সহিকে সিদ্দিক তার নিজের রুমটাই দিয়ে দেয়, সহি এখানেই ঘুমাবে। এদিকে বেচানের মন ভালো নেই, সিদ্দিক এভাবে মেয়েটাকে তুলে এনেছে, বেচানের ভালো লাগছিল না। অন্যদিকে সহি চুপচাপ কাঁদছিল, সে তার মার সাথে বাজারে মাছ কিনতে এসেছিল, কিন্তু তাকেই বোধহয় কিনে নেওয়া হলো, তার খারাপ লাগে কারণ তার মা তাকে যেতে দিয়েছে। এদিকে মিঞ্জি তার স্বামীর গ্যারেজে এসেছিল, তার স্বামী এখানে কাজ করত, মিঞ্জি এখানে কর্মীদের কাছে কিছু টাকা চাই, কিন্তু কর্মীরা এ টাকাটা দিতে পারে না। এর আগে থেকেই তারা তার স্বামীর কাছে বেশ কিছু টাকা পেত, সেই টাকাটাই এখনও শোধ হলো না, এখন আবার নতুন করে টাকা ধার দেয় কিভাবে? এখানে আরেকটা ব্যাপার জানা যায়, মিঞ্জিরা কোরিয়ান ছিল না, সে তার স্বামীর সাথে কাজের খোঁজে এখানে কোরিয়ায় আসে, মানে মিঞ্জিরা কোরিয়ান নাগরিক না, তারা এখানে অবৈধভাবে থাকছে। মিঞ্জি অনেকের কাছেই টাকার জন্য খোঁজ করে, কিন্তু এত আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও কেউ তাকে এই 18,000 টাকাটাই ধার দেয় না, কেউ তো বিশ্বাসই করে না যে তার মেয়েকে বন্ধক রাখা হয়েছে। মিঞ্জি টাকার জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, আর এ সময় কিছু পুলিশ তাকে ধরে নাই। তারা জানতে পেরেছিল মিঞ্জি অবৈধ অধিবাসী, এখন তার দেশ চীনে পাঠানো হবে। এরপর দুই দিন পার হয়ে যায়, মিঞ্জির কোনো খোঁজ নেই। সিদ্দিকরা একটু চিন্তায় পড়ে গিয়েছিল। এদিকে এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তা সিদ্দিকদের অনেক রাগারেগি করেন, বাচ্চাটাকে তারা এখন কি করবে? এজন্য সিদ্দিক সহিকে নিয়ে তার মার বাসা যেতে চাই। সহিকে বাসার ঠিকানা জিজ্ঞেস করা হয়, কিন্তু সে বলে না। এ সময় আবার পথের এক ফাঁকে সহি গাড়ি থেকে নেমে পড়েছিল, সে পালিয়ে যায়। পিছনে সিদ্দিকরা দৌড়েছিল, কিন্তু সহি ভালো দৌড়াতে পারে, সে লুকাতেও জানে, তো সব মিলিয়ে সিদ্দিকরা তাকে আর খুঁজেই পায় না। সহি চুপি চুপি তাদের বাসায় আসে, কিন্তু বাসায় এসে দেখে তার মা সেখানে নেই। সহির মনে পড়ে কিছুদিন আগেই তারা এই বাসায় উঠেছিল, সে এগুলোই মনে করতে থাকে। সে ওই রাতে আর ঘুমায় না, সারাটা রাত তার মার জন্য অপেক্ষা করে। ভোর হয়ে যায়, কিন্তু তার মা আসে না। সকালবেলা সিদ্দিকরা একটা খবর পায়, তারা জানতে পারে মিঞ্জিকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গ্রেপ্তার করে রাখা হয়েছে, সে অবৈধ প্রবেশকারী, তাকে আজই চীনে পাঠানো হচ্ছে। এ সময় সিদ্দিক আরও জানতে পারে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কেউ জানে না যে মিঞ্জির একটা মেয়ে রয়েছে। মিঞ্জি পুলিশদেরকে এটা জানায়নি, সে শুধু বলেছে সে সিদ্দিকের সাথে সাক্ষাৎ করতে চায়। এরপর সিদ্দিক মিঞ্জির সাথে দেখা করে, মিঞ্জি প্রথমে তার মেয়ের কথা জানতে চায়। সিদ্দিক জানায় তার মেয়ে ভালো আছে, কিন্তু এটা বলে না যে সহি তাদের কাছে এখন নেই, পালিয়ে গেছে। এটা বললে সে যদি পুলিশদেরকে এসব বলে দেয় তাহলে তো বিপদ। এ সময় মিঞ্জি সিদ্দিককে একটা ফোন নাম্বার দেয়, এটা সহির এক আঙ্কেলের নাম্বার, মিঞ্জি তো এখন চীনে চলে যাচ্ছে, তাই সে তার মেয়েকে তার এই আঙ্কেলের কাছে দত্তক দিতে চায়। তার আঙ্কেল ভালোই সচ্ছল, তার কোনো সন্তানও নেই, এই মেয়ে তার সাথে থাকলে ভালো মতো বেড়ে উঠতে পারবে, আর ওই লোকই এই দত্তকের বিনিময়ে সিদ্দিককে তার পাওনা টাকাটাও দিয়ে দিবে। আসলে মিঞ্জির অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে এখন তার নিজের মেয়েকে দত্তক দিয়ে চীনে চলে যেতে হবে, আর কোনো উপায় নেই। মিঞ্জি একটি ছবি ও এক টেপ রেকর্ডার সিদ্দিককে দেয়, এগুলোই ছিল তার মেয়ের জন্য তার রেখে যাওয়া স্মৃতি। এদিকে সহি তার মাকে খুঁজে চলেছে, সে কিছু টাকা নিয়ে মাকে খুঁজতে বেরিয়ে যায়। সিদ্দিক একবার তাদের বাসায় এসেছিল, কিন্তু মেয়েটাকে পায় না। সহি ওই দিন রাত পর্যন্ত খুঁজে, কিন্তু মাকে শেষ পর্যন্ত না পেয়ে বাসাতেই ফিরে আসতে হয়। সহির মন খারাপ, সে গলির পথ দিয়ে যাচ্ছে। এ সময় এক মাতাল ভিক্ষুক লোক সহিকে দাঁড় করিয়েছিল, সে মেয়েটাকে খাবারের লোভ দেখায়, একটা পর্যায়ে তাকে তুলে নিয়ে যেতে চায়। ঠিক এ সময় সিদ্দিক সেখানে চলে আসে, সহিকে উদ্ধার করে মাতালটাকে একটু শিক্ষা দেয়া হয়। সিদ্দিক বলে, আমার বন্ধক তুলে নিয়ে যাবে, এত বড় সাহস কার আছে? সহির ভয়টা একটু কমে, সে তার মার কাছে যেতে চায়, সিদ্দিকের কাছে আকুতি করে। আগেই বলেছে সিদ্দিক কঠোর মানুষ, সে সত্যটা বলে দেয়, বলে তার মা এখানে আর নেই, ছেড়ে চলে গিয়েছে, আর কখনই আসবে না। সহি শুনে কষ্ট পায়, কাঁদতে থাকে।
আর সহির এই অবস্থা দেখে প্রথমবারের মতো সিদ্দকের মনে দয়া হয়। সে বুঝতে পারে আপন মানুষ দূরে যাওয়ার ব্যথা কীরকম, মায়া কি জিনিস। সিদ্দক পথের মাঝে সহির সাথে কথা বলে, তাকে বুঝায় এখন থেকে তাকে তার আঙ্কেলের কাছেই থাকতে হবে, এটাই তার জন্য ভালো। বাচ্চা এই মেয়েটা বয়সে ছোট হতে পারে, কিন্তু চিন্তাতে সে অনেক বড়, সে সব মেনে নাই। এরপর সিদ্দকের বাসায় আসলে সে বাসার সবগুলো কাজ ধীরে ধীরে করতে শুরু করে। সে মনে করেছিল কোথাও থাকতে হলে তাকে কাজ করে থাকতে হবে। সিদ্দকের এসব পছন্দ না, সে সহিকে বুঝায় সে এখন থেকে তার আঙ্কেলের বাসায় থাকবে, আর সেখানেও যেন সেই কাজগুলো না করে, সে হচ্ছে তাদের মেয়ের মতো। এরপর সহির আঙ্কেলের বাসা থেকে কল এসেছিল, সহিকে আগামীকাল নিয়ে আসতে বলা হয়। সিদ্দক কিন্তু সহিকে সবসময় পন বলে ডাকত, এটা আবার সহি পছন্দ করে না, তাই সে খেপে গিয়ে সিদ্দককেও একটা নাম দেয়। নামটা ছিল সুংব, সুংব অর্থ কোনো খেলায় বিজয়ী। সহির তেমন ভালো কাপড় ছিল না, এজন্য তাকে দিয়ে আসার আগে কিছু শপিং করা হয়। সহি তার পছন্দ অনুযায়ী কিছু জামা কিনে নিয়েছিল। এই সব কিছুর মধ্য দিয়ে সহি ও সিদ্দকের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সন্ধ্যায় নাস্তার সময় সিদ্দক বলে সহির আঙ্কেল তাকে তার পাওনার থেকে বেশি টাকা দিয়েছে, তাই সহিকে সে বলে সহি আর কিছু খেতে বা কিনতে চায় কি না। সহি তখন বলে সে তাইজে নামের এক ডিজের কনসার্ট দেখতে চায়। সহির এটাই শুধুমাত্র ইচ্ছা ছিল, তাই সিদ্দক তাকে ওই অনুষ্ঠানেও নিয়ে যায়। কনসার্টে শুধুমাত্র বড়রাই যেতে পারবে, এজন্য সিদ্দক সেখানে চালাকি করে লুকিয়ে সহিকে ঢুকিয়ে দেয়। সহি এসবে অনেক খুশি হয়েছিল। কনসার্ট শেষে সিডি নেয়ার পালা, ভক্তরা তাদের শিল্পীদের নতুন সিডিগুলো এখান থেকে কিনে নেয়। এখানেও সহির আবদার, সিদ্দক তখন এটাও তাকে কিনে দেয়। সিদ্দক কিন্তু একটু কিপটু স্বভাবেরই ছিল, খুচরা টাকাগুলো সে তার মোজার ভিতরে রাখে। এত কিছু পেয়ে সহি অনেক খুশি, সে সিদ্দককে অনেক ধন্যবাদ জানায়। এদিকে আবার সিদ্দকে এসবে অবাক হয়েছিল, এ ধরনের টান একটা অপরিচিত বাচ্চার কাছ থেকে পেয়ে তার বেশ ভালো লাগে, সেও ধীরে ধীরে নম্র হয়ে যাচ্ছে। সিদ্দক নিজেও একজন এতিম, এরকম টান সে আগে দেখেনি। রাতে বাসায় একটা কেক কাটা হয়, বেচান কেকটা এনেছিল কারণ সহির এই বাসায় আজ শেষ দিন, কাল সে চলে যাচ্ছে। এটা শুনে সহির মন খারাপ হয়, সাথে দুঃখী হয় সিদ্দক নিজেও। পরের সকালে সিদ্দক সহিকে এক বাজারে নিয়ে এসেছিল, এখানেই তার আঙ্কেল আসবে। সিদ্দক সহিকে তার ফোন নাম্বারটা দিয়ে দেয়, কোনো সমস্যা হলে সে এখানে তাকে মেসেজ কল সব করতে পারবে। কিছুক্ষণ পর এখানে সহির আঙ্কেল আসে, এই লোকটি বেশ অদ্ভুত, সে সহির বাবার দূরসম্পর্কের ভাই, সে নাকি আগে কখনো সহিকে দেখেনি, সহির নামটা পর্যন্ত জানে না। বিষয়টা জেনে সিদ্দকও চিন্তায় পড়েছিল, কিন্তু লোকটা তার নাম আইডি কার্ড সব দিয়ে দেয়, ব্যবহার দেখে তাকে বেশ ভালোই মনে হচ্ছে, আর সে মিঞ্জির ব্যাপারে সব জানে। এরপর সহিকে তার মায়ের ছবিটা দেয়া হয়, সে তার আঙ্কেলের সাথে চলে যায়। মেয়েটাকে এভাবে যেতে দেখে সিদ্দকের বেশ খারাপ লাগছিল। সহি না থাকায় সিদ্দকের আর কাজে মন বসে না, মনে হয় কি যেন নেই। ব্যাপারটা বেচান লক্ষ্য করেছিল, সে সিদ্দককে বলে এভাবে মেয়েটাকে তো সে না দিয়ে নিজের কাছেও রাখতে পারত, এখন আর কষ্ট পেয়ে কী লাভ। এতে আবার সিদ্দক তার উপর রাগ করে, তবে কিন্তু সে ঠিকই পরে লুকিয়ে সহিকে কল করেছিল। তার আঙ্কেলের বাসার নাম্বার সিদ্দক প্রথমে মেসেজ করে বলে রাখে, সহি কিন্তু চাইলে মাঝে মাঝে তার কাছে এসে বেরিয়ে যেতে পারে। এরপর সিদ্দক অনেকবারই এরকম মেসেজ করে, কিন্তু কখনো সহির পক্ষ থেকে মেসেজ বা কল আসতো না। একবার চিন্তায় পড়ে সিদ্দক তাদের বাসাতেই কল দিয়ে দেয়, কিন্তু এখানে জানা গেল সহি নাকি এই বাসায় থাকে না, তার আঙ্কেল জানি তাকে কোথায় নিয়ে গেছে সেই অনেকদিন আগে। এরকমটা তো হওয়ার কথা না, সিদ্দক অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যায় সহির এই আঙ্কেল নামের লোকটা আসলে ভালো কোনো লোক ছিল না, সে বিভিন্ন অনাথ বাচ্চাদেরকে বিভিন্ন কৌশলে সংগ্রহ করে এরপর তাদের বিভিন্ন জায়গায় নানা উদ্দেশ্যে বিক্রি করে দেয়, সহিকেও বিক্রি করে দেয়া হয়েছে। অন্যদিকে সিদ্দক এই লোকটার খোঁজ বের করে নেয়, ওই দিনই লোকটার কাছে আসা হয়। প্রথমে লোকটা তেমন কিছু স্বীকার করে না, কিন্তু জোরাজোরির একটা পর্যায়ে লোকটা বলে সে সহিকে বিক্রি করেছে, তাকে কোনো এক বার ক্লাবের মহিলার কাছে বিক্রি করা হয়। এটা জানতে পেরে সিদ্দকের আত্মা কেঁপে ওঠে, এত নিষ্পাপ একটা মেয়েকে এই অন্ধকার জগতে ফেলে দেওয়া হলো, সে তখন ওই লোকটাকে অনেক মারে। কিন্তু লোকটা বলে শুধু আমাকে মেরে কি হবে, আমার আর তোমার মধ্যে কি এমন পার্থক্য, তুমি মেয়েটাকে আগে বিক্রি করেছ আমি পরে বিক্রি করেছি, তুমিও টাকার লোভে তাকে পণ্য বানিয়েছ আমিও বানিয়েছি। সিদ্দক হতবাক হয়ে যায়, সে তার অন্যায় বুঝতে পারে। এদিকে সহিকে দেখা যায় সে এক নাইট ক্লাবের মেয়ের বাসায় থাকে, বাসার সব কাজ তাকে দিয়েই করা হয়,
এমনকি কাস্টমারদের ফেলে যাওয়া ময়লা থেকে শুরু করে টয়লেটের ময়লা পর্যন্ত সবই সহিকে পরিষ্কার করতে হয়। কিন্তু এত কিছুর পরও সহি কখনো কান্না করত না। সে শুধু ক্লাবের মহিলাদের কাছে বলতো সে মাঝে মাঝে একটু স্কুল যেতে চাই। মহিলাগুলো তাকে আশ্বাস দিত যে সামনে এক সময় তাকে স্কুলে ভর্তি করা হবে, কিন্তু এটা আসলে শুধু বাহানা ছিল। এই মেয়েকেও তাদের মতো করে বড় করা হবে, বড় হয়ে তাকেও তাদের মতোই কাজ করতে হবে। রাতে কাস্টমার আসলে বারের মহিলাগুলো তাদেরকে নিয়ে মেতে থাকে, আর এই সময় সহি চুপি চুপি ফোন দিয়ে সিদ্ধককে মেসেজ দেয়। সহি সিদ্ধকের ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছিল, তবে যতটুকু তার মনে আছে এভাবেই কল করতে থাকে প্রতিদিন। একটা সময় আসল নাম্বারটাতে কল লেগে গিয়েছিল। সিদ্ধক সহির কণ্ঠ শুনে অনেক খুশি হয়। আপনি কি জানেন, এখন ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথকেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথকেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ এবং দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু ঔষধ অনেক ফার্মাসি খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ঔষধই রয়েছে আরোগ্যতে। এই অ্যাপটি ইনস্টলের সাথে সাথেই 40% বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন, অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে চাইলে আফনান কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। একটা সময় আসল নাম্বারটাতে কল লেগে গিয়েছিল। সিদ্ধক সহির কণ্ঠ শুনে অনেক খুশি হয়। সে জানতে চায় সহি কেমন আছে আর কোথায় আছে। সহি আসলে জানে না এই ক্লাবটা কোথায়, সে ঠিকানা বলতে পারে না, আবার সহি এও বলে না যে তাকে দিয়ে এখানে কী কী করানো হচ্ছে। সে শুধুই বলে সে ভালো আছে। বেশি কথা হয় না, কলটা কেটে যায়। পরে আর সহি ওই নাম্বারে কল দিতে পারেনি, সে তো আসল নাম্বারটা জানতো না, অনুমানে বারবার কল দিচ্ছিল। এদিকে এইবারে এক রাতে এক ক্লায়েন্টের সাথে মহিলাদের ঝগড়া লেগে যায়। কাস্টমারটা তখন এক ওয়াইনের বোতল ছুঁড়ে মারে। অপরিষ্কার জায়গা এগুলোকে মুছে ফেলার জন্য তখন সহিকেই ডাকা হয়। সহি খাচ্ছিল, খাওয়া বাদ দিয়ে তখন সেখানে আসে। সহি এগুলো মুছে ফেলে। এ সময় আবার কাস্টমারটা রাগে বোতল ছুঁড়ে মেরেছিল, এটার একটা টুকরো সহির মুখে লেগে যায়। বেশ খানিক জায়গা কেটে গিয়েছিল, রক্ত বের হয়। মহিলাগুলো তখন চিন্তায় পড়ে, মুখে কাটা দাগ থাকলে তো তাদের জন্য সমস্যা। তারা সহিকে ডাক্তারের কাছেও নিয়ে যায় না, কারণ যদি আবার সহি তার বিক্রি হওয়ার কথাগুলো ডাক্তারকে না বলে দেয়। সহির কাটা জায়গা নেলপালিশের রঙে ঢেকে দেয়া হয়। এদিকে সিদ্ধক সহির কলের অপেক্ষায় রয়েছে, কিন্তু সহি কল করতে পারে না। তাই তখন সিদ্ধক ফোন কোম্পানি থেকে তার কল লিস্টটা বের করে নেয়। এরপর সহির ওই নাম্বারে কল দেয়া হয়। ফোন বন্ধ ছিল, তবে সিদ্ধক তাকে মেসেজ দিয়ে রাখে। সিদ্ধক রাত অব্দি অপেক্ষা করে, সহি তাকে ফিরতি কল করবেই। একদম ভোরের দিকে সহি কল করেছিল। সহি কাঁদে, তাকে কাঁদতে দেখে সিদ্ধক অনেক ভয় পেয়ে যায়। সিদ্ধক তখন তাকে তার জায়গাটা বলতে বলে, সে কোথায় আছে। সহি ঠিকানা বলতে পারে না, সে শুধু বলে সে বুসানে রয়েছে, আর এখানকার মহিলারা এই এই কাজ করে। সিদ্ধক এতে বুঝে যায় এটা কোন জায়গা। সে আর এক মুহূর্ত দেরি করে না, ভোরের দিকেই বুসানে রওনা দেয়। রাতে সেই বারের ঠিকানায় পৌঁছে গিয়েছিল। গভীর রাত, বার বন্ধ হয়েছে, কিন্তু সিদ্ধক তখন চিৎকার করে। ডাক শুনে সহি বেরিয়ে এসেছিল। সহির এই অবস্থা দেখে সিদ্ধক অনেক কষ্ট পায়। সে তখন বারের দরজা ভেঙে ফেলে। সহিকে বের করে নেওয়া হয়। মেয়েটার প্রতি অনেক অন্যায় হয়েছে। এ সময় বারের ওই মহিলাও বের হয়েছিল। তাকে দেখেই সিদ্ধক অনেক রেগে ওঠে, তাকে পুলিশে দিতে চায়। কিন্তু এরকম করলে তো সহিকেও পুলিশরা নিয়ে যাবে। এজন্য সিদ্ধক তখন ওই মহিলাকে বলে, সে যে টাকা দিয়ে সহিকে কিনেছে তার থেকে সে 3 গুণ টাকা তাকে দিবে। এতে মহিলা রাজি হয়। যাওয়ার সময় সিদ্ধক বলে, ওই মেয়েটা আমাদের সবার থেকে উত্তম, জীবন কখনো কেনা যায় না, আমিও কিনতে পারিনি, ও শুধু আমার কাছে আমানত হয়ে থাকবে। বাসায় ফেরার সময় সহি সিদ্ধকের হাত ব্যান্ডেজ করে দেয়। এরপর সিদ্ধকের কাছেই ঘুমিয়ে পড়ে। সিদ্ধক বুঝতে পারে তার পরিবর্তন হওয়া দরকার। এক মা অভাবে পড়ে তার মেয়েকে হারিয়েছে, সে ছিল পরিস্থিতির শিকার, আর এই মেয়ে খারাপ ভাগ্য নিয়ে জন্মেছে। এই মা ও মেয়ে শুধু একটু মায়া কামনা করে। পরের সকালে সিদ্ধক তার গাড়িটা বিক্রি করে দেয়। ওই বারের মহিলাকে অনেক টাকা দিতে হবে, নাহলে সে সহির পরিচয় পুলিশকে জানিয়ে দিবে। এদিকে সহি সিদ্ধকের বাসায় এসে অনেক খুশি। তাকে পরে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়। তার মুখে জখম, এই দাগটা সরাতে হলে তার প্লাস্টিক সার্জারি করা দরকার।
প্রায় 50,000 টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করা হয়। এরপর সইকে এক স্কুলে ভর্তির জন্য আনা হয়, কিন্তু স্কুল কর্তৃপক্ষ সইকে ভর্তি নিতে চায় না, কারণ সহি এই দেশের নাগরিক ছিল না। তার কথায় পার্থক্য ধরা যায়, সমস্যা হবে। তবে কেউ যদি সইকে দত্তক নেয় তাহলে সে কোরিয়া সিটিজেন হয়ে স্কুলে পড়তে পারবে। একটা মেয়ের ভবিষ্যৎ নিয়ে কথা, তাই সিদ্দক তখন তাকে দত্তক নিয়ে নেয়। সিদ্দক যদি ওই দিন সইকে তার মার কাছ থেকে কেড়ে না নিত তাহলে হয়তো আজ এরকম অবস্থা হতো না। তাই সিদ্দকই এখন থেকে সহির পিতার দায়িত্ব পালন করবে। সিদ্দক এ পর্যন্ত খুবই এলোমেলো জীবনযাপন করেছিল, এরকম একটা মেয়ের সাথে থাকলে সে পরিবর্তন হতে পারবে। জন্ম না দিয়েও সিদ্দক বাবা হয়ে গেল। এরপর থেকে সই স্কুলে যায়, ধীরে ধীরে কোরিয়ানদের জীবনযাপন রপ্ত করে নেয়। তার অনেক বন্ধুবান্ধব হয়েছে, সই অনেক ভালো লেখাপড়াও করত। প্রথম পরীক্ষা দিয়ে সে 100-তে 100 নম্বর পেয়ে যায়। সিদ্দক ভাবতেই পারে না তার মেয়ে কখনো এত নাম্বার পাবে। এই সিদ্দক বেশি শিক্ষিত না হলেও তার মেয়ে অনেক মেধাবী। এভাবেই সময় পার হতে থাকে, 10 বছর কেটে যায়। সিদ্দক আর বিয়ে করেনি। মজার ব্যাপার, সিদ্দক এখনও কিন্তু সইকে পন বলেই ডাকে, বন্ধক আর কি। একবার সই তাকে জিজ্ঞেস করেছিল, এখন তো সে তার মেয়ে, মেয়ে হলেও সে কেন তাকে পন বলে ডাকে? সিদ্দক জানায়, মানুষ কখনো বিশেষ প্রয়োজনে পড়লে তাকে বাধ্য হয়ে তার খুবই মূল্যবান কিছু বন্ধক রাখতে হয়। সহি তার মার কাছে এবং সিদ্দকের কাছে খুবই মূল্যবান, তাই সে তাকে পন বলেই ডাকে। সহি স্কুলে বরাবরের মতোই টপ করেছে, একাডেমি রেকর্ডে সিদ্দককে গর্বিত পিতা বলা হয়। একদিন স্কুল শেষে সহি বাসা ফিরছিল। 10 বছর হয়ে গেছে আর হঠাৎ এই সময় সহির মাকে দেখা যায় স্কুলের গেটে। মিঞ্জি কিছু টাকা জমিয়ে তার মেয়েকে দেখতে এসেছে। সে আসলে তার মেয়েকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু সে দেখে তার মেয়ে এখন শুধু তার না, এই অচেনা লোকটারও মেয়ে। সে কত খুশি, সিদ্দক তাকে অনেক যত্নে রেখেছে। এতদিন পর নিজের মেয়েকে দেখতে পেয়েও মিঞ্জি তার কাছে যায় না, কারণ মিঞ্জি চায় না তার মেয়ে তার কাছে আসুক। এরকম শিক্ষা দীক্ষা পরিবেশ মিঞ্জি তাকে কোনো দিনই দিতে পারত না। মিঞ্জি কষ্ট নিয়ে এসেছিল, কিন্তু অনেক খুশি নিয়ে চলে যায়। বাইকে ফেরার সময় সিদ্দক সইকে জিজ্ঞেস করে, আচ্ছা পন, ধর তোর মা চলে আসলো, তাহলে তার কাছে কি আমার ব্যাপারে কোনো নালিশ করবি না? সহি বলে, অবশ্যই করব, তবে একটাই নালিশ, বাবা আমাকে পন বলা ছাড়ে না কেন, অন্তত স্কুলের সামনে তো না বলুক। এরপর সহি ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ করে কলেজে উঠে যায়। সে কলেজে চাইনিজ সাহিত্য সংস্কৃতি বিষয়ে উচ্চতর লেখাপড়া করছে। একদিন সহি একটা ডেটে গিয়েছিল, রাত 9টা পার হয়ে যাচ্ছে কিন্তু সে বাসা ফিরছে না। সিদ্দক অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সহির প্রেমিক তাকে বাসায় নিয়ে আসে। সহি একটু ওয়াইন খেয়েছিল, তাই সে তার ডেটেই ঘুমিয়ে যায়। ঘুমের ভানেই সে প্রেমিকের সাথে এসেছে। সহি সিদ্দককে বলে, এই ছেলেটার সাথেই যেন তার বিয়ে দেয়া হয়, ছেলেটা কেয়ারফুল ভদ্র। এটা শুনেই সিদ্দক অনেক রেগে যায়, চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। কিন্তু পরে জানা গেল ছেলেটা ডাক্তারি লেখাপড়া করছে, তার মা বাবা উচ্চশিক্ষিত। এতে আবার তখন সিদ্দক রায় লোভে পড়ে যায়, সব ঠিকঠাকই আছে। এই দিন রাতেই একটা কল এসেছিল, কলটা করেছিল সহির নানি জান, মানে মিঞ্জির মা। তিনি জানান সহির মা অনেক অসুস্থ, যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে, তাই সহি যদি এসে একটু তাকে দেখে যেত তাহলে ভালো হতো। তাই তখন সিদ্দক দ্রুত সহিকে তার মায়ের কাছে নিয়ে যায়। সহি তার মার চেহারা ভুলেই গিয়েছিল, শুধু তার নামটাই মনে আছে। সহিকে তার নানি জান দেখেন, অনেক খুশি হন, সহি সুন্দরভাবে বেড়ে উঠেছে। এরপর সহিকে দেখে তার মা। এক বন্ধক তার মেয়ের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে বেশ খানিকক্ষণ কেঁদে নেয়। এই দৃশ্যটি দেখে সিদ্দকের অনেক ভালো লাগছিল। সিদ্দক ভিতরে আসলে মিঞ্জি তার পায়ে লুটিয়ে পড়ে। কিস্তির টাকা তো শোধ করা যায়, কিন্তু তার মেয়ে যে আজ এই জায়গায় এসেছে, এই ঋণ সে কীভাবে শোধ করবে? সিদ্দক তেমন কিছু বলে না, শুধু হাসি মুখে তাকায়। এই পৃথিবীতে কিছু কাজ থাকে যা স্বার্থ নিয়ে করা হয় না, ভালো লাগা মায়া থেকে করা হয়। মিঞ্জি এখানে সিদ্দককে একটা গোপন কথা জানায়। সে বলে, সিদ্দককে আগে সে একটা মিথ্যা বলেছে, তার স্বামী মারা যায়নি, তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল, তিনি এখনও বেঁচে আছেন। মিঞ্জির একটা শেষ ইচ্ছা, তার মেয়ে তার বাবাকে একটু দেখে আসুক, এতে করে ওই লোকটা বুঝতে পারবে তার মেয়েকে অন্য আরেকজন কিভাবে বড় করে তুলেছে। সব সম্পর্ক রক্ত দিয়ে হয় না, কিছু সম্পর্ক আত্মা থেকেও হয়। সহির বাবা বেঁচে আছে এটা জেনে সিদ্দক অনেক অবাক হয়। তবে সে মিঞ্জিকে কথা দেয়, সে তার স্বামীকে খুঁজে বের করবে আর তার সাথে সহির দেখা করাবে। তবে এদিকে সিদ্দকের মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে তো চায় সহির বাবা হয়ে শুধু সেই থাকবে। যদি আসল বাবাকে পেয়ে সহি তাকে দূরে সরিয়ে দেয়, এটা তো সে মেনে নিতে পারবে না।
পরের সকালে সিদ্দকরা বাসা ফিরে যায়। তবে যাওয়ার আগে সহিদ আর মার জন্য অনেক স্মৃতি রেখে গিয়েছে। স্কুলে 100-তে 100 মার্ক পাওয়ার খাতা, বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া নানা পুরস্কারের ঝুলি। সহি খাতায় লিখে রেখেছিল তার মার উপর তার কোনো রাগ নেই। একদিন বাসায় সহি দেখে সিদ্দকের জুতোগুলো খুয়ে গেছে। সহিকে ভালো ভালো পোশাক কিনে দিলেও এই মানুষটা নিজের জন্য তেমন কিছু করেনি। বিষয়টা সহির খারাপ লাগে। এরপর থেকে সহি লেখাপড়ার ফাঁকে কিছু পার্ট টাইম জব করে। সিদ্দক এসব জানত না, কিন্তু সহির এগুলো করা দরকার ছিল। প্রথম মাসের বেতন পেলে সহি সেই টাকা থেকে সিদ্দকের জন্য একজোড়া দামি জুতো কিনে নেয়। অন্যদিকে সিদ্দক সহির বাবাকে খুঁজে যাচ্ছে। পুরনো গ্যারেজ থেকে তার বাবার খোঁজ বের করা হয়। এ সময় আবার হঠাৎ সিদ্দকের মাথায় ব্যথা দিয়ে উঠেছিল, চোখ ঝাপসা হয়ে আসে, মনে হয় তার শরীর আর আগের মতো নেই। তবে সে সহির বাবার ঠিকানা বের করে ফেলেছিল। ওই দিন রাতে সিদ্দক সহিকে রাজি করায়, তাকে একটি রেস্তোরাঁয় নিয়ে আসে। এখানেই তার বাবা তার জন্য অপেক্ষা করছে। সহিদ যদিও আসতে চাচ্ছিল না, কিন্তু তার মার এটাই ছিল শেষ আবদার। সহি তার আসল বাবার সাথে দেখা করে। অন্যদিকে সিদ্দক একটু দূরে গিয়ে দাঁড়ায়। তার এখানে খারাপ লাগছিল। সে ধীরে ধীরে হেঁটে বাসা চলে আসে। সে ভাবছিল তার মেয়ে কি এখন আবার আগের মতো তার মেয়ে হয়ে থাকবে। রক্তের বন্ধন তো অনেক বড় বন্ধন। নিজের রক্তের মানুষকে পেয়ে সহি অতীতের সব ভুলে যাবে না তো? আর ভুলে গেলেও কিন্তু সিদ্দকের করার কিছুই থাকবে না। সম্পর্ক কখনো জোর করে হয় না, এটা আবেগের জায়গা। সিদ্দক এগুলোই ভাবছিল, কিন্তু এ সময় সহি তাকে কল দেয়। বলে সে তাকে ফেলে চলে এসেছে কেন। সে একা রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে আছে। ওই লোকটার সাথে তার কথা শেষ। এখন সে তাড়াতাড়ি বাসা ফিরতে চায়। দ্রুত যেন সিদ্দক চলে আসে। এ সময় সিদ্দক বুঝতে পারে রক্তের বন্ধনের থেকেও তাহলে বড় আরেক বন্ধন আছে। সেটা হচ্ছে আত্মিক বন্ধন। এটার জন্য রক্তের কেউ হতে হয় না। একটা সুন্দর মন আর অন্যের প্রতি দরদি হলেই এটা হয়ে যায়। সিদ্দক খুশি হয়, সহিকে নিতে বেরিয়ে পড়ে। রাস্তায় সে খুশি মনে এগিয়ে চলেছে। নিজের বাবাকে পেয়েও সহি তাকে বিন্দুমাত্র ভুলেনি। এর থেকে বেশি প্রাপ্তি আর কি হতে পারে। কিন্তু পথেরই মাঝে সিদ্দকের আবার মাথা ব্যথা দিয়ে উঠে। সে তেমন কিছু দেখতে পারে না, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। এদিকে সহি তার বাবার অপেক্ষা করছে, কিন্তু সিদ্দক আর আসে না। রাত পার হয়ে ভোর হয়ে যায়, কিন্তু সিদ্দকের কোনো খোঁজ নেই। এই যে সিদ্দকের খোঁজ হারালো, এরপর আর তাকে পাওয়া যায় না। বাইক অ্যাক্সিডেন্টের পর তার সাথে যে কী হয় এটা আর কেউ জানে না। এরপর সহি তার আঙ্কেল বেচানকে নিয়ে অনেক খুঁজে, আর এই খোঁজাতেই পার হয় 10 বছর। ওই যে শুরুতে সহির কল এসেছিল, কলটা করেছিল বেচান। সে এক হসপিটালে সিদ্দকের মতো কারো খোঁজ পেয়েছে। আর এই সিদ্দককে নেয়ার জন্যই সহি সব বাদ দিয়ে বেরিয়ে পড়ে। এতক্ষণ আমরা তার অতীতে ছিলাম। বেচানরা একটি হসপিটালে এসেছে। এক লোকের সাথে সিদ্দকের বর্ণনা মিলে যায়, কিন্তু পরে চেক করে দেখা গেল এটা আসলে সিদ্দক না, অন্য কেউ। 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেচানরা এমন কোনো জায়গা নেই যে তাকে খুঁজেনি, কিন্তু সবসময় এই ঘটনাই ঘটে। সহি বলে, বাবাকে আমি বিজয়ী ভাবতাম, সে আমাকে বন্ধক নিয়ে বিজয়ী হয়েছিল। এরকম একটা বিজয়ী বাবা কিভাবে হারিয়ে যায়? এই বিজয় শব্দটা থেকে তখন তার মনে পড়ে, সে তো তার বাবাকে সুনবো নাম দিয়েছিল, যার অর্থই হল বিজয়ী। সহি তখন দ্রুত কোরিয়ার সবথেকে বড় পুলিশ স্টেশনে চলে আসে। এসে বলে, অতীতে 10 বছর আগে সুনবো নামের কাউকে তারা খুঁজে পেয়েছিল কি না, তাদের রেকর্ডে এরকম কি কেউ আছে? পুলিশ একটু খুঁজতেই এক লোকের তথ্য পেয়ে যায়। সে এখন একটা বৃদ্ধাশ্রমে রয়েছে। বৃদ্ধাশ্রমে আসা হয়। হ্যাঁ, এখানে এই নামের লোকটা এসেছিল 10 বছর আগে। লোকটার তেমন কিছুই মনে নেই, সে ব্রেন স্ট্রোক করেছিল। দীর্ঘদিন থেকে অসুস্থ থাকায় তার এই অবস্থা হয়েছে। সহিকে এই লোকটার ডায়েরি দেখানো হয়। সেখানে শুধু 2টা শব্দ লেখা, এক হচ্ছে শুনব, আরেক হচ্ছে বন্ধক। এই 2টো শব্দ দেখে আর বোঝার বাকি থাকে না যে এটাই সহির হারানো বাবা সিদ্দক। সহিদেরকে এরপর এক রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় জানালার দিকে উদাস মনে তাকিয়ে এক লোক বসে আছে। হ্যাঁ, এটাই সেই সিদ্দক। সিদ্দক কারোর সাথে কথা বলতো না, কাউকে চিনতে পারত না। বেচান তার কাছে এসে অনেক কাঁদে। বলে, স্যার, 10 বছর থেকে আপনাকে খুঁজছি। আপনার বন্ধককে আপনি কিভাবে এতদিন আমার কাছে রেখেছিলেন? দেখেন ও এখন কত বড় চাকরি করে। সহি সিদ্দকের সামনে আসে, কিন্তু সিদ্দক তাকে চিনতে পারে না। সে বোবা হয়ে বসেছিল। সহি তাকে বলে, সে তার বন্ধক, তার সহি। কিন্তু সিদ্দক কিছুতেই চিনতে পারছিল না, শুধু তাকিয়েই থাকে।
সহি তখন তার পায়ে ওই দামি জুতো জোড়া রাখে আর অতীতের ওই প্রথম দেখার দিনের মতো করে পায়ে চিমটি কেটে দেয়। এতে সিদ্ধকের কিছুটা হুঁশ ফিরে আসে। সিদ্ধক 10 বছর পর কথা বলে, বলে, আরে এটা তো আমার মেয়ে, আমি স্বপ্ন দেখছি না, সত্যি সে আমার সামনে এসেছে। তখন সিদ্ধক তাকে একটা সিডি প্লেয়ার দেখায়। এখানে সহির কনসার্টের গানগুলো ছিল, এটাই সিদ্ধক বসে বসে শুনত। সবাই এসব দেখে অনেক অবাক হয়। সিদ্ধক নিজের পরিচয় ভুলে গেলেও তার নেয়া বন্ধকের অতীত মনে রেখেছে। তার পায়ের মোজায় দেখা যায় ব্যাংকের এক হিসাব নামা। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সিদ্ধক সহির ভবিষ্যতের জন্য একটু একটু করে ব্যাংকে টাকা জমিয়েছে। সিদ্ধক কিন্তু টাকা লুকিয়ে তার মোজায় রাখত, এই হিসাবও তার মোজাতেই ছিল। সহি তার বাবাকে সরি বলে। সে বলে সে তাকে খুঁজে পেতে অনেক সময় লাগিয়ে ফেলেছে, কিন্তু আর চিন্তা নেই, এখন সে তাকে দেখে শুনে রাখবে। কারণ এতদিন সে শুধু ছিল তার বাবা, এখন শুধু বাবা নয়, সেই এখন থেকে তার বন্ধক। মৃত্যু পর্যন্ত এখন তার বাবাই তার কাছে আমানত হয়ে থাকবে। এরপর সহি তার বাবাকে নিয়ে যায়। সহির বিয়ে হয়েছিল, সিদ্ধক কিন্তু তার বাম হাত নাড়াতে পারত না, তার তেমন কোনো বোধশক্তি নেই। বিয়ের সময় সহি তার বাবাকে ডান পাশে রাখে, তার ওই বাম হাতটা শক্ত করে ধরে ছবি তুলেছিল। এরপর ওই হাত এভাবেই শক্ত হয়ে থেকে সিদ্ধকের বাকি জীবন কেটে যায়। এটাই ছিল এক বন্ধকের গল্প, এক আমানতের গল্প। এই পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে যা রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি দামি। এগুলো আত্মিক সম্পর্ক। সিদ্ধকের মতো মানুষরা এই সম্পর্কটা চিনিয়ে দিয়েছে। জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, বিনা স্বার্থেই কিছু মানুষ এরকম দায়িত্ব তুলে নিয়ে বাবা মার থেকেও বেশি কিছু হয়ে যায়। এই মানুষগুলো অনেক মহান, এদের জন্যই হয়তো পৃথিবী এখনও টিকে আছে, মমতা বেঁচে আছে। তাদের এই মায়া চারদিকে ছড়িয়ে পড়ুক, দীর্ঘজীবী হোক এই মানুষগুলো।